অফ দি ফরেস্টের পার্ট ফোর মানে ডে ফোরে সবাইকে আবার ওয়েলকাম। আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ এটা দিতে একটু দেরি হয়ে গেছে, তোমাদের লাইফ অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা আবারও খেলছি সন্স অফ দি ফরেস্ট পার্ট ফোরে, সবাইকে ওয়েলকাম। যারা যারা পার্ট ওয়ান টু থ্রি দেখোনি দেখে আসতে পারো, আজকে আরও মজা হবে। আর আজকে আমরা কী করবো, আজকে যে বেড়াটাকে কমপ্লিট করবো, এখানে বেড়া বানাচ্ছিলাম না আগে, বেড়াটাকে তো কমপ্লিট করবোই। তারপরে আমরা দেখো ইয়েটাও দেখাই, এই যে জিপিএসটাতে আমরা যেখানে যেখানে পয়েন্ট দেখতে পাচ্ছিলাম না দূরে দূরে, ওই যে ওইদিকে দূরে দূরে অনেক পয়েন্ট দেখাচ্ছিল, ওই পয়েন্টের ওখানে যাবো আর দেখবো দূরে। ভার্জিনিয়া হ্যালো, তুমি এখানে কি করছো? এই দেখো ভার্জিনিয়া চলে এসছে, ভার্জিনিয়ারকে আমি ফ্রেন্ড বানাবো আর কেলভিনের সাথে বিয়ে দেবো, এটা আমাদের কাজ। তারপরে আমরা এখানে আরও কাজ করব। তো কেলভিনকে আমি প্রতিদিনের মতো আজকেও বলে দিয়েছি যে লগ নিয়ে আসতে, গাছের লগ, কারণ আমাদের বানাতে হবে হচ্ছে ইয়ে, এই যে এখানে বানাতে হবে, আবার কী হলো, আমাকে বানাতে হবে যেখানটায় বেড়া ভালো করে, তারপরে আমাকে খুঁজতে হবে যে ওই দিকটাতে কী আছে। লেটস গো। ও ও, আজকে গেম শুরু করতে করতে জঙ্গলি মানুষ চলে আসে ওই পিছনে, দেখো কেলভিনের পিছনে, ওই দেখো জঙ্গলি মানুষ চলে এসছে, দেখেছো? চলো আমরা আগে ফাঁদগুলো ঠিক করে নিই আমার। ও, ফাঁদ তো ঠিকঠাকই আছে, এখানে ফাঁদ ঠিকঠাক করা আছে, তার মানে জঙ্গলি মানুষ আসলে ভাই এক্ষুনি মরে যাবে, কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। কেলভিনকে মারছে ভাই, কেলভিনকে ওই লোকগুলো মারছে, এই দেখো কেলভিনকে মারছে। ও শিট, ও শিট, কেলভিনকে মেরে ফেললো তো ভাই, ভাই ভাই, দাঁড়া, কেলভিনকে মারার সাহস কত, ওরা আমাকে কেলভিনকে মারছে। দাঁড়া, আমি একবার তীর্ধনুকটা হাতে নিয়ে নিই, দাঁড়া, আমার তীর্ধনুকটা কোথায় গেল, দাঁড়া আমাকে তীর্ধনুকটা নিতে হবে। কতগুলো জঙ্গলি মানুষ, আব্বে আমি তীর্ধনুক কী করে, আমি গেম না খেলতে খেলতে ভুলে গেছি কি হচ্ছে আমার সাথে, জঙ্গলি মানুষগুলো আসছে আমাকে পালা এখান থেকে, পালা 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 পালা, জঙ্গলি মানুষ আসছে পিছন 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 পিছন, জঙ্গলি মানুষ চলে আসছে কেন, দাঁড়া আমাকে, আব্বে দাঁড়া, এদের ফাঁদে নিয়ে আসবো, ফাঁদে নিয়ে এসে মারবো, লেটস গো লেটস গো। এই জঙ্গলি মানুষ কোথায় গেলো, দাঁড়াও তীর্ধনুকটা আমি হাতে নিয়ে নিই, ধনুকটা হাতে নিলে একটু ভয় কম করবে ভাই। প্রথমে গেম শুরু করতে না করতে এগুলো কেন চলে আসলো, এদিকে এদিকে আয়, জঙ্গলি মানুষকে না আমি ইয়েটা নিয়ে আসবো, জঙ্গলি মানুষটাকে ফাঁদে নিয়ে আসবো, ফাঁদে নিয়ে এসে মারবো ভাই, আয়। জঙ্গলি মানুষ আর কেলভিনকেও মেরে দিয়েছে ওখানে, দেখো কেলভিন শুয়ে পড়েছে, এত শয়তানের শয়তান, আজা আজা, এই দেখ এই দেখ জঙ্গলি মানুষ, এই দেখ এই দেখ, ভয় পেয়েছিস আমাকে দেখে, ফটাফট আয় এদিকে আয়, এদিকে আয়, চলে আয়, এ ভাই আসবে না ভাই, এরা ভয় পেয়ে, কি হলো পেছনে কেউ আছে নাকি, কেমন থাকে জঙ্গলি মানুষ কোথাকার, দেখো জঙ্গলি মানুষটার না মাথা খুলে গেছে, এই দেখো এই দেখো জঙ্গলি মানুষটার মাথা হাত সব খুলে খুলে গেছে, হে দেখ তোর তোর হাত কেটে নিয়েছে আমি, দেখেছিস, এই দেখ এই দেখ, আজা আমাকে মারতে আসছে ভাই, কেলভিনকে মারছে, লেটস গো, সবাইকে আমি ফাটাবো আজকে, দাঁড়া সবাইকে ফাটাবো আজকে, আগে তীর ফির নিয়ে নিই, আজা আজা জঙ্গলি মানুষ, এদিকে আজা, এদিকে আজা, এদিকে আজা, এদিকে আজা, এদিকে আজা, আজা 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 আজা, এদিকে আয় জঙ্গল, তুইও ফাঁদে পড়, তুইও ফাঁদে পড়, বুঝেছিস, তুইও ফাঁদে পড়, হ্যাঁ কে, ওরে বাবা আমার দেওয়াল ভাঙবে আবার, ভাঙ ভাঙ নে ভাঙ, আমার এত এক্সাইটেড হওয়া উচিত না ভাই, কত ডেঞ্জারাস ফাঁদ দেখো, ও ভাই সাব, পা হাত মাথা সব আলাদা আলাদা হয়ে গেছে, ও শিট, এগুলো আবার খাচ্ছে, এগুলো কে খায় ভাই, আমি রাক্ষস নাকি, সব নিয়ে নিই, দাঁড়াও মাথা দেখেছো, মাথা পাতা সব নিয়ে নিয়েছি, এই দেখো কত ডেঞ্জারাস গেম ভাই, চলো ফাঁদটা আবারও ঠিক করে দিলাম, আবার জঙ্গলি মানুষ আসলে আগে দেখি, চলো কেলভিনটা মরে গেছে নাকি, কেলভিনটা মনে হয় মরে গেছে ভাই সাহ, আমাকে না দেখতে হবে আমি কী কী পেয়েছি, এগুলোর হাত মাথা এগুলো পেয়েছি, এই দেখো কী কী পেয়েছি, মাথা, ও এই মাথা দেখো, মাথা ধরিয়ে আমি লোককে ভয় দেখাতে পারি, এদের গ্রুপের লোক যখন আসবে তখন আমি কাটা মাথাটা দেখাবো আর ভয় পেয়ে যাবে এদের গ্রুপের লোক। কেলভিন কোথায় গেল, কেলভিন ভাই, কেলভিন হারিয়ে গেছে ভাই, কেলভিন মরে গেল, ও ভাই কেলভিনকে ওই জঙ্গলি মানুষগুলো মেরে দিল, হ্যাঁ তাহলে আমরা আর কোনোদিনও কেলভিনকে পাবো না, আমি ভেবেছিলাম ভার্জিনিয়ার সাথে কেলভিনকে আমি বিয়ে দিব, কেলভিন কোথায় চলে গেল, দেখো কেলভিনকে না জঙ্গলি মানুষগুলো মেরে দিয়েছে, আরে ভাই কেলভিন অনেক কাজের ছিল, কেলভিনকে কেন মারতে গেল, আবে ইয়ার, আমি এত কষ্ট করে কেলভিনকে শিকারি বানালাম, কেলভিন আমার জন্য কাজ করছিল, কেলভিনকে মেরে ফেলেছে, দেখো কাণ্ড, এবার আমি একা একা কী করে খেলবো কেলভিনকে ছাড়া, যারা যারা পার্ট ওয়ান টু থ্রি দেখেছিল তারা তারা জানো যে কেলভিনকে আমার কতটা দরকার ছিল, কেলভিন আমার অনেক ভালো বন্ধু ছিল। ভার্জিনিয়া
তুমি কি আমার বন্ধু হবে প্লিজ? কেলভিনকে মেরে দিয়েছে ভাই। আমার ভাই বিশ্বাস হচ্ছে না যে কেলভিনকে মেরে দিয়েছে। আমার খেলতে ইচ্ছা করছে না এখন গেম। কেলভিনকে কেন মেরে দিল ভাই? চলো আমরা আগুন আগুন জ্বালাই এখানে, তারপর এখানে আমরা রান্নার জন্য জিনিসপত্রগুলো দিয়ে দিই, সকালে উঠে আমরা বেরোবো, ম্যাপের ওই পাট্টায় যাবো, ওই যে ওই সমুদ্র। আবার জঙ্গলি মানুষ চলে আসে ভাই রাত করে। এ ভাই রাত করেও চলে আসছে। ভার্জিনিয়া শোনো শোনো, ভার্জিনিয়া তুমি এইদিকে থাকো, তুমি ওইদিকে যাবে না। ও ও মরে গেছে ভাই, মরে গেছে, ফাঁদে পড়ে মরে গেছে একা একাই। কে কেমন থাকে? খুব শয়তান ভাই, এই লোকগুলো খুবই শয়তান, আমি কি বলবো আর। চলো মশালটা ধরিয়ে আমি একটু আশেপাশেটা দেখি, লোকটা কোথায় গেলো, লোকটা কোথায় গেলো ভাই, লোকটা নেই এখানে। ও কেলভিন চলে এসছে, কেলভিন ঠিক হয়ে গেছে ভাই। আমি ভেবেছিলাম কেলভিন মরে গেছে, ও শেট কেলভিন জীবিত আছে ভাই। আমার অনেক ভালো লেগেছে দেখেই, আমি অনেক খুশি হয়েছি। লেটস গো, কেলভিনকে বলি কি লুকিয়ে থাকতে, ঠিক আছে? কেলভিনকে লুকিয়ে থাকতে বলি, তারপর আমি ঘুমাই, দিনের বেলা আমরা এক্সপ্লোর করতে যাবো, ঠিক আছে কেলভিন? লেটস গো, চলো এবার আমরা ঘুমাই, আমাদের ঘর কোথায়, এই তো। লেটস গো ভাই, ভিডিওটা তো অবশ্যই লাইক করো, আজকের ভিডিওটা টার্গেট রাখছি 10,000 লাইকের। যদি 10,000 লাইক হয়ে যায় তাহলে আবারও নেক্সট পার্ট আসবে, পার্ট ফাইভ চলে আসবে ভাই। আমাদের সকাল হয়ে গেছে, লেটস গো। তো আমি চলো কেলভিনকে কাজে দিয়ে দিই ভাই। কী করছে এখানে দেখো, কেলভিন আর ইয়ে বন্ধ হয়ে গেছে, কেলভিন আর ভার্জিনিয়া বন্ধ হয়ে গেছে, আমি যেমনটা বলেছিলাম। দেখো ভার্জিনিয়ার সাথে বন্ধুত্ব করেছে কেলভিন। লেটস গো, এবার কেলভিনের বিয়ে দিতে পারবো আমি ভার্জিনিয়ার সাথে। হ্যালো ভার্জিনিয়া, এ দেখো ভার্জিনিয়া কত কাছে চলে এসছে। ভার্জিনিয়া ফাইনালি আমার বন্ধু হয়ে যাবে আজকে ভাই। কেলভিনকে তো আজকেও ডেইলির মতো বলে দিয়েছি যে আজকেও আমাদের লগ নিয়ে এসো কেলভিন। আর আমার খিদেও পেয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে আমি এখন বেরোবো আমার জঙ্গল এক্সপ্লোর করতে। চলো ভার্জিনিয়া এখানে থাক, ততক্ষণে আমি আরও একটু ঘুরে আসি। কেলভিন ততক্ষণে লগ আনুক, আমাকে না এই জায়গাটা না লগ দিয়ে ঘিরতে হবে, আরও অনেক কাজও করতে হবে। এই দেখো কাটা মানুষের মাথা চলে এসছে এখানে, এই ফাঁদগুলো থাকে এখানে। ওকে যা পেয়েছি পেয়েছি, চলো এবার আমি হাতে বোটা নিয়ে নিই, বো নিয়ে এবার আমি যাই ঘুরতে, আমি একটু এক্সপ্লোর করবো জায়গাটা যে কেমন। আর আপাতত চলো, এখানে আমার কোনো কাজ নেই, ভার্জিনিয়া আর কেলভিন এখানে থাকুক, ততক্ষণে চলো আমরা ওই দিকটা ঘুরে আসি। আগের দিন যেখানটায় যাচ্ছিলাম আমরা সেদিকটা যাবো। চলো আমরা মোবাইলটা প্রথমে দেখে নিই যে কোথায় যেতে হবে। আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই ভার্জিনিয়া কি, আমি যখন কিছু পাবো তখন দিয়ে দেবো, ঠিক আছে ভার্জিনিয়া? লেটস গো, আমরা এখন যাই আমাদের কাজে। কাজে গিয়ে আমি না কিছু খুঁজে নিয়ে আসি, দেখি কাজের কিছু জিনিস খুঁজে পাই নাকি এই জঙ্গলের মধ্যে। চলো আজকে আমরা ফাইনালি অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি, এসে আর কাজ করবো, ঘরের কোনো কাজ এখন করবো না আমরা, একবারে ঘুরে এসে ঘরের কাজ করবো। আমার মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট হয় গেমটা খেলার জন্য, তোমরা শুধু লাইক করে দাও ভিডিওটাতে। চলো এবার আমি দেখি যে সামনের দিকে আরও কাজের জিনিস পাওয়া যায় নাকি। আমার জলও তেষ্টা পেয়ে গেছে, জল খেতে হবে ফটাফট, তারপরে যাব সামনের জঙ্গলটাতে। মোবাইলটাতে দেখাচ্ছে না ওই জায়গাটা আমি যাব, যেখানে মার্ক দেখাচ্ছে মোবাইলে, ওই মোবাইলের ওখানটায় যাবো আজকে। লেটস গো, আজকে নতুন নতুন জিনিস খুঁজে পাবো ভাই মনে হচ্ছে গেমটার মধ্যে। লেটস গো, চলো এবার আমরা যেটা করবো কি, ও ভাই ভার্জিনিয়া আমার সাথে কেন আসছে? ভার্জিনিয়া আমার পিছে পিছে আসছে, দেখো মনে হয় ভার্জিনিয়া আমার ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি। এ দেখো ভার্জিনিয়া আমার কাছে কাছে চলে আসছে। ভার্জিনিয়াকে কাছে আসতে বলিনি ভাই, কাছে কেন আসছে? যাই হোক, আমি বন্দুক টন্দুক যদি পাই ভার্জিনিয়াকে দিয়ে দেবো, তাহলে ভার্জিনিয়া আমাকে রক্ষা করতে পারবে ওই এনিমিগুলোর হাত থেকে। লেটস গো, চলো ভার্জিনিয়া আসার দরকার ছিল না, আসছে যখন আসুক। চলো ততক্ষণ আমরা জল টল খেয়ে বেরিয়ে পড়ি আজকের কাজে, আজকে অনেক কাজ আছে আমাদের। লেটস গো, চলো এবার আজকে ফাইনালি আমরা যাবো ওই জায়গাটায় যেখানে আগের দিন যেতে পারিনি। আমাদের হচ্ছে বন মানুষগুলো আক্রমণ করেছিল, কিন্তু আজকে আমরা যাবোই ভাই ওইখানটায় যেখানে আমাদের মার্কার দেখাচ্ছে দূরে। একটা দেখো মার্ক দেখা যাচ্ছে না মোবাইলের মধ্যে সবুজ কালারের, ওই মার্কটা এখানে যাবো, নদী ধরে যেতে হবে, তাহলে আমরা খুঁজে পাবো। লেটস গো, কেলভিন ওখানে একা একাই কাজ করুক, ততক্ষণে চলো আমরা যাই দেখি সামনে কী আছে। আর অনেক জোরে হাওয়া উঠেছে গেমের মধ্যে, হাওয়ার মধ্যে আমাকে যেতে হবে ভাই। এ দেখো সবুজ সবুজ বাড়ি পেয়ে গেছি, এগুলো খাওয়া যাবে খিদে পেলে। লেটস গো, আজকে অনেক এপিক হবে, আজকে আমরা দেখবো ফাইনালি ওই মার্কারটার মধ্যে কী আছে। আর আমাকে অনেক জিনিস বানাতে হবে গেমটার মধ্যে, ধীরে ধীরে গেমটার মধ্যে প্রো হচ্ছি আমি। ওকে চলো, আমি অনেক ফল টল তো খেয়ে নিয়েছি, এবার চলো আমাদের ওই জায়গাটায় মার্কারের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। সামনে ঝর্ণাও হচ্ছে এখানে কি, ও পাথর। চলো ঝর্ণাটার ওখানে কিছু একটা আসলো নাকি, এখানে যখন তখন জঙ্গলি মানুষ চলে আসতে পারে, আমার ভয় লাগে জঙ্গলটার মধ্যে ভাই। লেটস গো, এখানে থাকলে হবে না ভাই, চলো আমরা সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কী আছে। ওকে চলো সামনে আজকে এক্সপ্লোর করবো, ঝর্ণাটা তো অনেক সুন্দর লাগছে দেখতে। লেটস গো লেটস গো লেটস গো, এবার আমরা যাবো, প্রায় চলে আসছি ওখানটায় যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আমাদের না একটা বালটি টাইপের কিছু খুঁজতে হবে, যেটাতে করে আমরা জলের জল ভরে নিয়ে যেতে পারি, সেই বালটিটা দেখবো আজকে আমরা খুঁজে পাই কি না। আর বাকি আমাদের আরও অনেক কিছু এক্সপ্লোর করতে হবে, গেমটার না অনেক বড় গেম। হ্যাঁ, ও কাঠ বিড়ালি, আমি ভাবলাম কি না কি। চলো এখান থেকে যাই আরও সামনের দিকে, আজকে আবার বন মানুষ না চলে আসে ভাই, আজকে আমি যাবোই ওই সবুজ কালারের মার্কারটার ওখানে, দেখবো যে ওখানে কিছু পাই নাকি আমি, গুহা টুহা টাইপের কিছু আছে নাকি আবারও। জঙ্গলটা কিন্তু অনেক সুন্দর, আমি একটা জিনিস ভাল লাগে গেম খেলতে হলে, মনে হয় রিয়েল লাইফের জঙ্গলে চলে আসি ভাই, এত সুন্দর লাগে জঙ্গল। ও এই দেখো কাদের টেন্ট ফেন্ট পেয়েছি ভাই,
এখানে অনেক কঙ্কাল টঙ্কাল আছে তো। এখানে মনে হয় ওই বন মানুষগুলোর বাড়ি, যেখানে বন মানুষগুলো থাকে। ও ভাই, এখানে দেখো কী পেয়েছি আমি, বন মানুষগুলোর বাড়িতে চলে আসছে। এখানে যখন তখন বন মানুষগুলো চলে আসতে পারে। এখানে আর একটা পলিথিন পেয়েছি, যেটা আমি সাথে করে নিয়ে নিয়েছি। এখান দিয়ে দেখো আরও কী কী আছে ভাই, অনেক কিছু আছে তো। ও একটা ঘড়ি পেয়েছি, তারপরে কী কী জানে পেয়েছি, এই বন মানুষগুলোর কাছে আমি অনেক কিছু পেয়েছি। বন মানুষগুলো আমাকে দেখলে পিটাবে ভাই। চলো এখান থেকে পালাই, আমি সামনের দিকে যাই, আমার মার্কারটার ওখানে যেতে হবে। দেখবো যে মার্কারটার ওখানে কী আছে। আর দেখো এখানে টেন্ট বানিয়ে আছিল মনে হয়, বন মানুষগুলো ঘুমাচ্ছিল। আর এখানে কাঠ বিড়ালি আছে দুটো, মারবো? ও মারতেই তো পারিনি ভাই, আমি তো নুব, আমার ভুলে গেছিলাম আমি নুব ভাই। ওকে দেখো সামনের দিকে আমার মার্ক করা আছে, সামনের দিকটায় চলো দেখি কী আছে ওখানে। আমার একটু একটু মানে কিউরিয়াসিটি হচ্ছে যে ওখানটায় কী থাকতে পারে। তোমাদের মনে হয় কী থাকতে পারে ওখানে কমেন্ট অবশ্যই বলো। আমি জানি না ভাই, দেখো সামনের দিকে প্রায় চলেই আসছি, যেখানটায় আমাদের মার্কার দেখাচ্ছে আমরা সেই জায়গাটা চলে এসেছি অলমোস্ট। আর আজকের ভিডিওটা না বেশি বড় আমি করব না, আজকে আমাদের তাড়াতাড়ি গেম শেষ করতে হবে। মানে আমার কোনো প্ল্যানিং নেই আজকে আমি কিছু করব। আমার শুধু আজকে এটাই ইচ্ছা ছিল যে আমি গেমটা শুরু করব আর এক্সপ্লোর করব জায়গাটা, দেখব যে এই গেমের মধ্যে কী কী আছে আরও, সেই জন্য আমি গেমটা খেলছি আজকে। আর তোমাদের কমেন্ট দেখে এত তাড়াতাড়ি গেমটা খেলছি। ও ভাই ভাই ভাই, এখানে তো কিছু একটা অবশ্যই আছে আমার মনে হচ্ছে, কিন্তু কোথায় কী কিছুই তো দেখতে পাচ্ছি না। ও ও ভাই, কিছু একটা পেয়েছি। ও তার আগে দেখো এখানে বন মানুষগুলো আছে ভাই, বন মানুষগুলো গাছে উঠে যাচ্ছে এখান থেকে। আর একটা গাড়ি পেয়েছি এখানে, এটাকে জলের ড্রাম, একটা গাড়ি পেয়েছি, গাড়িটাকে আমি চালাতে পারবো না ভাই। আব্বে সাহস কত! হ্যাঁ আজা 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 আজা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আয়। আর কী আছে পিছন থেকে আমাকে মারলো কি জানো ভাই, সবাইকে মারবো। আমি মারতে চাই না এগুলোকে, আমাকে সে অ্যাটাক করে ওই জন্য মারি। তোমাকে তোমরাও কমেন্টে অনেকে বলছিলো যে এদের মারতে হয় না, কিন্তু ভাই আমাকে সে অ্যাটাক করছে, আমি কী করবো তাহলে, মারবো না তো কী করবো। চলো এই ট্যাঙ্কিটা তো আমি নিতে পারবো না, জলের গাড়িটাও আমি নিতে পারবো না, এটাই মার্কারে দেখাচ্ছিলো। আবে আমাকে মেরেই ফেললো লোকটা প্রায়। দাঁড়া দাঁড়া, আয় আয়। হ্যাঁ এবার আমি খাবার খাবো, তাড়াতাড়ি পেন কিলার খা, পেন কিলার খা, পেন কিলার খা। মরে গেলাম ভাই আমি প্রায়। ও শিট শিট, আমার হেলথ কতখানি কমে গেছে, লেটস গো। ও ভাই ভাই, এগুলো লোকগুলো অনেক ডেঞ্জারাস, আমাকে ফাটাফাটি ধরে মেরে এখান থেকে ভাগতে হবে, এখানে আমার কিছু করার নেই ভাই। আচ্ছা তো এটাই মনে হয় মার্কারে দেখাচ্ছিলো এই গাড়িটা। আমি জানি না আর কী আছে গেমের মধ্যে ভাই, গেমের মধ্যে অনেক অনেক কিছু আছে, আমি জানি না কী কী আছে ভাই, অনেক কিছু আছে, ধীরে ধীরে আমি বুঝতে পারবো। গাড়িগুলোতে তো কোনো কিছু নেই, আমি গাড়িটা চালাতেও পারছি না। আমি ভাবলাম গাড়িটা চালিয়ে চালিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো, সেটাও তো পারছি না ভাই, গাড়িটা তো কোনো কাজেরই না, ফালতু জায়গায় আসলাম ভাই। দেখি আরও কিছু আছে নাকি আশেপাশে। চলো ম্যাপটা তার একটা জায়গায় দেখাচ্ছে, ওই জায়গাটায় আমরা যাবো। চলো আর কয়েকটা তীর বানিয়ে নিলে আমি না অ্যাটাক করতে পারবো লোকগুলোকে, লেটস গো। তারপর আমাদের অনেক কাজ করতে হবে, এখনও পর্যন্ত আমাকে অনেক কিছু বানানো শিখতে হবে, আমাদের একটা সাম্রাজ্য বানাতে হবে, লেটস গো। এগুলো আমি নিয়ে নিই আগে হাতে। চলো জঙ্গলটার আরও ভিতরে আজকে আমরা ঢুকবো, জঙ্গলটার ভিতরে ঢুকবো, দেখবো যে আরও কিছু পাই নাকি ভিতরেও। ভাই জঙ্গলটা অনেক সুন্দর লাগছে তো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আমি জানি গেমটা তোমাদের অনেক ভালো লাগে, তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইকও করে দিও ভাই। এই গেমের মধ্যে নেক্সটে আমরা যা যা বানাবো ভাই, তুমি ভাবতেও পারছো না, অনেক কিছু বানাবো, শুধু লাইক করে দাও ভিডিওটাতে। আমি দেখি যে সামনের দিকে আরও কী আছে, এখানে আরও কিছু ছিল না, এই যে এই সাইডটাতে আরও কিছু আছে। চলো আমরা সামনের দিকে যাই, দেখি আর কী কী খুঁজে পাই এখানে আমরা। আমি যে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, আমি হাতে না তীর ধনুক রাখা উচিত ছিল, তীর ধনুক নিয়ে আমাকে পালানো উচিত, কারণ তীর ধনুক যদি হাতে না। কে চিল্লালো ওখান থেকে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড ভাই ভাই, আমি তীর্ধনুকটার কেবলই আমি তীর্ধনুকটার কথা মনে করছিলাম, তীর্ধনুকটা আমাকে হাতে নিয়ে আমি ভয় পেয়ে গেছি ভাই, সিরিয়াসলি তীর্ধনুক হাতে নিয়ে নিয়েছি ভাই, চিল্লাচ্ছিল ভাই পেছন থেকে কে জানো। লেটস গো লেটস গো, সামনের দিকে কে জানো আমি দেখতে পেয়েছি। চলো চলো সামনের দিকে চলো, যেখানে আর একটা মার্কার আছে ভাই। এরকম করে জাম্প স্কেয়ার কেন দেয়, এটা হরর গেম মনে হচ্ছে আমার এখন খেলতে খেলতে ভাই। চলো এখানে আমাকে নেক্সটে যেতে হবে আরও সামনে। কেলভিন আমার পিছে পিছে চলে আসছে মনে হয়। কেলভিনকে এখানে আসতে কে বললো ভাই? কেলভিন আমাকে খুঁজতে চলে আসছে পিছে পিছে মনে হচ্ছে। রীতিমতো ঝড় শুরু হয়ে গেছে জঙ্গলটার মধ্যে, আমাকে বাড়িও যেতে হবে, এখানে আমি জঙ্গলের মধ্যে বেশিক্ষণ থাকতে চাই না। চলো জঙ্গলি খাবার টাবার কিছু খেয়ে টেয়ে নেই, তারপরে আমি ফাটাফাট এক্সপ্লোর করবো নেক্সট জায়গাটা, এক্সপ্লোর করে আমি ভাগবো এখান থেকে ভাই, আমি আর কিছু করতে চাই না এখানটায়। গেমের মধ্যে অনেক কিছু আছে, আমি যদি দেখতে থাকি না দিন শেষ হয়ে যাবে, তাও দেখা শেষ হবে না। তোমরা শুধু লাইক করে দাও, গেমটা আমি খেলতেই থাকবো, অনেকগুলো পার্ট বানাবো গেমটার, যদি তোমরা চাও তার জন্য লাইক করে দিও। ও ভাই ওই যে লোকটা আছে, লোকটা আছে এখানে, অনেকগুলো লোক আছে ভাই, কেন ভয় পাচ্ছিস কেন ভাই? আয় আয়, কে কেমন থাকে, আমাকে অ্যাটাক করতে আসছে। আচ্ছা মারবো না, ভালা পালা পালা এখান থেকে।
পালা পালা, আমাকে অ্যাটাক করবি না, যা 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 যা। মরে গেছে মরে গেছে মরে গেছে লোকটা, মরে তো যায়নি। এই যে লোকটা আমাকে অ্যাটাক করতে আসলো, আবারও আসছে ভাই, আবারও আসছে। তোর সাহস কত ভাই, একবার আমি তোকে ছেড়ে দিলাম, আবার আসছে ভাই, কাউকে আর ছাড়বো না, আর ছাড়বো না। ওই কত ডেঞ্জারাস লোক, একবারে মাফ করে দিলাম তো আবার আমাকে মারতে আসছে ভাই। এখানে লোকগুলো ডেরা আছে দেখতে পাচ্ছ, এখানে আর একটা ডেরা আছে যেখানটা আমি চলে এসেছি। ও ভাই, আজা 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 লোক, আবে একটাও তীর লাগছে না কেন, লাগ 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 লাগ, একটা তো লেগেছে ভাই। আয়, কেমন লাগলো কেমন লাগলো, আমাকে মারতে আসছে ভাই। ও লাগেনি, মরেনি, ওরে বাপরে বেটা, ও বেটা মরেনি, দাঁড়া দাঁড়া। তাড়াতাড়ি পেন কিলার খেতে হবে, তাছাড়া আমি মরে যেতে পারি যখন তখন। ফাটাফাট তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি পেন কিলার তো খেয়ে নিয়েছি, এবার চলো ওই লোকটার ওখানে যাই। আমার কাছে মনে হয় কেলভিনও চলে আসছে, কেলভিন আমার কাছে চলে এসেছে, কোথায় জানি আমি দেখতে পাচ্ছি কেলভিন। কারণ এদের ঝড় উঠে গেছে ভাই গেমের মধ্যে, এত ঝড় উঠলো কেন, বৃষ্টি হবে নাকি, অনেক জোরে ঝড় উঠে গেছে ভাই। লেটস গো, চলো আমরা, কেলভিন আমার কাছে চলে আসছে, আমাকে দেখাচ্ছে, আমি যাই না, চলো আর একটা জায়গা আমি খুঁজে পেয়েছি, ওই জায়গাটা খুঁজে নেই, তারপরে বাড়ি গিয়ে ঘুমাতে হবে ভাই। কেলভিন আমার পিছিয়ে পিছিয়ে কেন আসলো বিপদের মধ্যে ভাই, কেলভিনকে আসতে কে বলেছে। একবার আমি ভেবেছিলাম কেলভিন মরেই গেল, চলো এখান থেকে পালাও, এখান থেকে পালাও। ওকে দেখো আর একটা জায়গায় চলে এসেছি, যেখানে হচ্ছে এটা কি, এটা ড্রাইভার আছে গাড়িতে এখানে। হ্যালো ড্রাইভার দা, এ ভাই এখানে তো কিছু করছে না, মানে লোকটা তো কিছু বলছে না আমাকে। এ ভাই এখানেও তো কিছু নেই, শুধু গাড়িটা পেয়েছি আমি, আমি যাই না এখানে এসে কী করতে হয়, আমি শুধু গাড়ি পাচ্ছি যেগুলো কোনো কাজের না। গাড়িগুলো কি কোনো কাজে লাগে, আমার মনে হচ্ছে কোনো কাজে লাগে না। ও গুহা পেয়েছি ভাই, চলো গুহাটার মধ্যে ঢুকে দেখি গুহাটার মধ্যে কী আছে। চলো তার আগে আমি না ইয়ে নিয়ে নিই, মশাল নিয়ে নিই, গুহাটার মধ্যে কিছু কাজের জিনিস পেলেও পেতে পারি ভাই। চলো মশালটা আগুন ধরিয়ে আমরা গুহাটার মধ্যে ঢুকি, দেখি গুহাটার মধ্যে কী আছে, লেটস গো লেটস গো। এবার গুহাটার মধ্যে ঢুকে দেখবো কাজের জিনিস আছে কি না। আগের গুহাটাতে ঢুকেছিলাম কিচ্ছু ছিল না, কিন্তু এই গুহাটার মধ্যে আমরা কিছু পেলেও পেতে পারি। চলো ভাই চলো, এবার গুহাটার মধ্যে দেখি কী আছে, এখানেও তো আগের গুহাটার মতো কিছুই নেই মনে হচ্ছে। চলো তো দেখি সামনে, চলো তো, এমন একটা গুহার মধ্যে এসলাম, মানে আসলাম, আমি নিজেই বুঝতে পারছি না কোথায় যাচ্ছি, সব কেমন যেন হয়ে যাচ্ছে ভাই, সব অন্ধকার অন্ধকার, কেন আমি কিছুই বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না গুহাটার মধ্যে। ও লোকের পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি, কার যেন, তার মানে গুহাটার মধ্যে কিছু একটা থাকতে পারে। চলো আরও ভেতরটায় আমরা ঢুকি, দেখি কিছু আছে নাকি, কিছু নেই মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না কিছু কি আছে। তোমাদের মনে হয় যে কাজের জিনিস আছে, আমি বুঝতে পারছি না ভাই কাজের জিনিস আছে নাকি, আমি তো কাজের জিনিস কিছুই পাচ্ছি না। এ দেখো এদিকটায় কি যেন আওয়াজ করছে ভাই, লেটস গো চলো সামনের দিকে গিয়ে দেখি। ওকে চলো সামনে চলো, আরও সামনে চলো, দেখবো যে গুহাটার মধ্যে কোনো কাজের জিনিস পাই নাকি। এদিক থেকে কিছু শব্দ আসছে ভাই, এ ভাব রাক্ষস বেরোস না আগের দিনের মতো। তাহলে আমি আর গুহাটায় ঢুকবো না ভাই, এগুলো কী আছে সামনের দিকে, সামনে তো কিছু একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। এখানে কিছু, ও একটা গেট পেয়েছি, গুপ্ত রাস্তা, গেমটার মধ্যে গুপ্ত রাস্তা আছে ভাই, একটা গুপ্ত রাস্তা পেয়ে গেছি। চলো ভিতরটাতে ঢুকে দেখি কী আছে ভাই, গুহাটার মধ্যে কাজের জিনিস থাকলেও থাকতে পারে ভাই। ও ভাই ভাই ভাই, দেখো কোথায় চলে আসলাম, এটা তো কোনো মানুষের আড্ডা মনে হচ্ছে আমার ভাই, এটা কি। ও ভাই এটা কিছু তো একটা পেয়েছি, এখানে খাওয়ার জিনিস পেয়েছি যেটা আমি খেতে পারি। চলো মানে খিদে, ও মাংস রাখা আছে এখানে, চলো মাংস টাংস সব কিছু তো নিয়ে নিয়েছি, এগুলো আমার কাজেও লাগতে পারে, অনেক কাজের জিনিস পেয়েছি এখানে। আর এটা কি, ও এটা দিয়ে ঢুকতে পারবো না আমি, এটা দিয়ে ঢুকতে হলে আমাকে না একটা চাবি লাগবে, যে চাবিটা তো আমার কাছে নেই। আর এখানে আরও কী কী পেয়েছি, চলো চলো আমি কিছু খাওয়ার খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে ভাই, খাবারটা খেয়ে নিই, তারপর আরও জিনিস দেখি গুহার মধ্যে কী কী আছে ভাই। সব গুহার মধ্যে তো ডেঞ্জারাস জিনিস আছে, আর একটা মিল খা, সব খাবো ভাই, সব খেয়ে টেয়ে আমি আমাকে সার্ভাইভ করতে হবে গেমটার মধ্যে। চলো দেখি গুহাটার মধ্যে আরও কী কী কাজের জিনিস পাই নাকি। ও এখানে তীর দিয়ে মেরে মেরে কী কী করে রেখেছে, দেখো একটা বই পেয়েছি যেটা আমি রেখে দিই, একটা লোককে মেরে রেখে দিয়েছি এখানে, দেখেছো, তার মানে গুহাটার মধ্যে নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ার বা কোনো ওই আগেকার প্রজাতির লোকগুলো এসছে ভাই।
কি কি পাচ্ছি গুহাটার মধ্যে আমি নিজেই বুঝতে পারছি না ভাই, অনেক কিছু পেয়েছি গুহাটার মধ্যে। লেটস গো, এখানে আরও কী কী আছে? এ দেখো গুহার মধ্যে বাক্স আছে, কি কি আধুনিক প্রযুক্তির মেশিন রাখা আছে যেগুলো আমার কাজে লাগতে পারে। ও ভাই, এখানে অনেক কিছু আছে, চলো আরও দেখি সামনের দিকে গুহাটার মধ্যে কী আছে। কলা ফেলা আছে, ভূত নেই তো, ভূত না থাকলেই হবে। ও ভাই, এগুলো কী? ও ভাই ভাই, এখানে কি অনেক কিছু পেয়েছি আমি। ও ভাই, তোমাদের কার কার ভয় লাগছে আমাকে কমেন্ট অবশ্যই বলো, আমার তো একটু একটু ভয় লাগছে গুহাটার মধ্যে এসে। আমি ভাবছি এখানে কোথায় চলে আসলাম, সিরিয়াসলি কেমন কেমন লাগছে গুহাটা আমার। কিন্তু আমি না কোনো কাজের জিনিস পাচ্ছি না, খাওয়ার পেলাম আর কী কী পেয়েছি, সেরকম কাজের জিনিস তো পাইনি। এখানে কিছু পেয়েছি, দাঁড়াও আর কিছু দেখি কাজের জিনিস আছে নাকি। ও, এখানে একটা কী যেন পেয়েছি ভাই, এটা কি বম হতে পারে ভাই? এখানে সামনে যাওয়া উচিত হবে না, কী যেন একটা পেয়েছি ভাই। ও, এটা কোনো কাজের না, এটা কোনো কাজের না ভাই সাহেব, ভাই সাহেব এটা কাজের না। এখানে দেখো মানুষকে মেরে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছে, এখান দিয়ে গ্যাস বেরোচ্ছে। ও ভাই, কোন গুহার মধ্যে এসলাম, আমাকে এরকম উল্টা করে ঝুলিয়ে না রাখে ভাই, আমার তো ভয় ভয় লাগছে একটু একটু। দেখো মানুষগুলোকে মেরে রেখে দিয়েছে এখানে, কত সাসপেন্স ওলা গেমটা ভাই। এখানে তো কিছু নেই, এটা খুলতেও পারছি না, এটা কিছুই নেই এখানে, এখানে আর কিছু নেই ভাই, আমাকে এখান থেকে বেরোতে হবে কারণ এখানে কিছু নেই। তার মানে আমরা আগে যেখানটা গেছিলাম না, যে মার্কারে, সেই মার্কারটার মধ্যে আমাকে একটা গুহা খুঁজতে হবে, ওখানেও একটা গুহা পেতে পারি আমি ভাই। চলো ওই মার্কারটার ওখানে আবারও যেতে হবে আমাকে, আর তার আগে চলো এখান থেকে আগে বেরোই। আমি বুঝতে পারছি না এখান থেকে বেরোতে পারবো কি না ভাই সাহ। ও শিট শিট ভাই, এখান থেকে পালাও, এখান থেকে পালাও, এখানে আমার কোনো কাজ নেই। ওকে চলো মইটা দিয়ে আমরা উপরে উঠে যাই, এখানে আমার আর কোনো কাজ নেই ভাই, এখান দিয়ে চলো উপরে। তারপরে আমি উপরে গিয়ে দেখবো আরও কোনো গুহা খুঁজে পাই কি না, এখানে তেমন কোনো কাজের জিনিস আমি পাইনি। চলো সামনের দিকটায় যাই, লেটস গো ভাই, ভূত টুত না আসে সামনে থেকে আবার প্লিজ। আগের দিন আমি ভয় পেয়ে গেছিলাম ভাই, আজকে আমি চাই না আবার ভূত আসুক আমার সামনে থেকে। লেটস গো, চলো এখান থেকে আরও সামনে। ও ভাই, কত কী আছে গুহাটার মধ্যে, খালি ভূত বেরোস না ধপ করে, জাম্প স্কেয়ার দিলে অনেক ভয় লাগে ভাই। চলো সামনের দিকে চলে এসছি প্রায়, এখন আমি এখান থেকে বেরোবো, আর একটা গুহা খুঁজবো, দেখবো যে আর একটা গুহার মধ্যে কোনো কিছু পাই নাকি। কোন দিক দিয়ে যে ঢুকেছিলাম আর কোন দিক দিয়ে যে আমি উঠছি কিছুই বুঝতে পারছি না ভাই। ও পেয়েছি, পেয়েছি রাস্তা, পেয়ে গেছি বেরোনোর রাস্তা, পেয়ে গেছি। ও ভাই, আমি ভেবেছিলাম আর বেরোনোর রাস্তাও পাবো না, কিন্তু গুহার মধ্যে কাজের কাজের অনেক কিছুই পেয়েছি, বেশি কিছু না পেলেও মোটামুটি অনেক কিছু পেয়েছি। চলো এখান থেকে পালানো যাক, এখান থেকে গিয়ে এবার আমি আর একটা গুহার ওখানে যাবো, যেখানে আর একটা মার্কার ছিল না, ধরো আর একটা মার্কার ছিল যেখানে, ওখানটাও যেতে হবে আমাকে। ওই দেখো কেলভিন চলে আসছে ভাই পিছে পিছে আমার। কেলভিনকে এখানে কেন আসতে বলেছে ভাই? কেলভিনকে আমি বলেছি যে এখানে আয় তুই। আচ্ছা বলি কি, ওকে বলি আমার পিছে পিছে আসতে, ঠিক আছে? না লাগ, না হলে কেলভিন মার হারিয়ে যাবে। কেলভিন একা একাই আসছে, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে ভাই। চলো হরিণ, হরিণ ভাই, হরিণও আছে জঙ্গলের মধ্যে, আমি জানতাম না এই জঙ্গলের মধ্যে হরিণ আছে। এটা বাংলা, এটা মারলে আমি অনেক মাংস পেতাম। আমি তুতলে তুতলে যাচ্ছি কেন, মনে হয় ভয় পেয়ে গেছি আমি গুহাটার মধ্যে গিয়ে। যাই হোক, এখান থেকে চলো আর একটা জায়গায় যাই, সামনের দিকে গিয়ে আরও দেখি কিছু পাওয়া যায় নাকি ভাই। অনেক কিছু আছে গেমটার মধ্যে, আমাকে গেমটা খেলতে খেলতে শিখতে হবে। তাছাড়া গেমটার মধ্যে অনেক কিছু আছে ভাই, আমি যেমনটা বুঝতে পারছি এখানে কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে এই গেমটার মধ্যে। আর এখান থেকে দেখো আমরা কত ফাঁকা জায়গায় চলে এসেছি। কেলভিনকে আমার পিছে পিছে আসছে, কেলভিন, কেলভিন আমার পিছে পিছে আসছে ভাই। ওই দেখো কেলভিন আমার পিছে পিছে আসছে। কেলভিন এমনি তো অনেক ভালো ছিল, কোনো পাজি না। চলো আমরা এবার যাই আরও সামনের দিকে, দেখি আরও সামনের দিকে গিয়ে কিছু পাই নাকি। কুয়াশা কুয়াশা হয়ে গেছে পুরো গেমটা ভাই। তোমাদের কী মনে হচ্ছে আমাকে বলো, এখন আমাকে বাড়ি যাওয়া উচিত হবে নাকি আমি এখানে আরও আরও গুহাটুহার মধ্যে খুঁজবো? আমি সেটাই বুঝতে পারছি না। দেখো পাখি, গেমটার মধ্যে অনেক কিছু আছে, কিছুর কমতি নেই, শুধুমাত্র আমাকে গেমটা ভালো করে খেলা শিখতে হবে। গেমটার মধ্যে অনেক কিছু আমি করতে পারি ইচ্ছা করলে, বাড়ি ঘর বানাতে পারি, অনেক কিছু করতে পারি ভাই। তার আগে চলো আমি দেখি আরও কিছু কাজের জিনিস পাওয়া যায় নাকি সামনের দিকে। চলো আর এখানে আমাকে না অনেক সতর্ক থাকতে হবে, কারণ বড় মানুষগুলো এসে না কেলভিনকে আর আমাকে মেরে ফেলতে পারে, তাহলে আমাকে গেমটা আবার প্রথম থেকে খেলতে হবে ভাই। এটা আমি একদমই চাই না যে কেলভিনকে মেরে ফেলুক। তারপরে ভার্জিনিয়া আছে, ভার্জিনিয়ার সাথে কেলভিনের বিয়েও তো দিতে হবে, অনেক কাজ আছে আমার গেমটার মধ্যে, আর গেমটা না এন্ডিংও আছে, তো আমাকে না সব কিছু করতে হবে আস্তে আস্তে। ওখানে লোকগুলো আছে ভাই, এদিক দিয়ে যাওয়া উচিত হবে না ভাই, আমরা চলো এদিক। লোকটা দেখেই নিয়েছে আমাকে ভাই, দেখেই নিয়েছে, চলো এদিকটা যাবো না, এদিকটা যাবো ভাই। কেলভিন আমার পিছে আছে, আমি একদমই ফাঁসতে চাই না এখানে। তার আগে চলো আমরা হাতে ধনুক নিয়ে নিই, হাতে না বউ নিয়ে নিই, তাছাড়া যখন তখন আমাদের বিপদ হতে পারে ভাই। চলো এদিক দিয়ে আমরা সামনে যাই, রাত হয়ে গেছে প্রায়, আমাকে কি আর গুহায় ঢোকা উচিত হবে আমি বুঝতে পারছি না ভাই। চলো আমরা ওই দিকটায় গুহাটা খুঁজি, যেখান দিয়ে আমরা এসেছিলাম একবার, গাড়িটা ছিল ওই গাড়িটার ওখানে কি গুহা খুঁজি, তারপরে আমরা বাড়ি চলে যাই ভাই, তাছাড়া আমাদের রাতের বেলা বিপদ হতে পারে ভাই। চলো আমরা বাড়ি চলে যাবো, আর বেশি দেরি করবো না এখানে, আমার এক্সপ্লোর করার শখ মিটে গেছে। বাড়ি গিয়ে আমাকে বেড়া লাগাতে হবে ওখানে, নাছাড়া একটু পরপর জঙ্গলি মানুষগুলো চলে যাচ্ছে আর আমাকে হামলা করার চেষ্টা করছিল ওরা। ওকে চলো সামনে দেখে আরও গুহাটা আছে নাকি, যেখানে আমরা প্রথমে গাড়ি পেয়েছিলাম না, ওর আশেপাশেও একটা গুহা থাকতে পারে আমার সেটাই মনে হচ্ছে।
যেখানে আশেপাশে একটা গুহা থাকতে পারে। চলো চেক করে দেখি যে আশেপাশে কোনো গুহা আছে না, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে গেমটার মধ্যে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এখানে বেশি দেরি করা যাবে না ভাই। এই তো গুহা তো থাকার কথা, মানে এখানে মার্কার দেখাচ্ছে ভাই। এই যে গাড়িগুলো ছিল না এর আশেপাশে, এখানে গুহা আছে নাকি? দাঁড়াও দেখি, এখানে তো কোনো গুহা নেই। চলো এর আশেপাশে এবার গুহা খুঁজে দেখা যাক যে গুহাটা কোথায় আছে। না পেলে ভাই বাড়ি চলে যাব, বেশি খোঁজাখুঁজি করব না। অলরেডি রাত হয়ে গেছে ভাই, মানে রাত হলে ভয় ভয় লাগে একটু একটু। কেলভিন আওয়াজ করছে, হ্যাঁ কেলভিন এসছে। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম কে না কে চলে আসলো আমার। এটা কি আগুনের নিশানা দেওয়া আছে? তার মানে এটা না কিছু একটা হবে ভাই। এটা কি ড্রামটা তো আমি নিতেও পারছি না ভাই। কোনো ব্যাপার না, চলো আমরা গুহাটাও পাইনি। এখানে কিসের মার্কার দেখাচ্ছিল তাহলে? চলো ভাই এখানে কিছু নেই, আমি গুহাটুয়া কিছুই দেখতে পেলাম না ওখানে। চলো আমরা বাড়ি যাই, রাত হয়ে গেছে প্রায়। বাড়ি গিয়ে আমি ঘুমাই, তারপরে দেখা যাবে দিনে কী করব। দিনে আমাদের অনেক কাজ করতে হবে ভাই। চলো রাতের বেলা আবার ঝড় উঠে গেছে ভাই, কোনো ব্যাপার না। চলো আমরা ফটাফট বাড়িটার ওখানে যাই, আমাদের বাড়ি যাব, ঘুমাবো, তারপরে দিনে কাজ করব। চলো ভাই আমাদের পুরোপুরি রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি এখন গিয়ে ঘুমাতে হবে, তারপরে আমরা দিনে কাজ করতে পারবো ভাই। চলো এখানে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে আগে। কেলভিন কোথায় গেল? কেলভিন আসছে তো আবার। ওই তো কেলভিন, এই তো কেলভিনের কেলভিনের বুকের মধ্যে আবার আয়রন ম্যানের মতো লাইট জ্বলে, আবার হাসছে দেখো। চলো ফটাফট আমরা যাই ঘরটার ওখানে যাই, তারপরে দেখা যাবে ভাই। সকালবেলা উঠে দেখবো কী করা যায় না করা যায়। দেখো অন্ধকার হয়ে গেছে, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ভাই। চলো ফটাফট গিয়ে ঘুমাই। হ্যাঁ এত অন্ধকারের মধ্যে আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না, আমার হাতের মশাল ছাড়া যে আমার সামনে কী আছে, শুধু মাটি দেখতে পাচ্ছি, আমার পা দেখতে পাচ্ছি। আমি শুধু উল্টাপাল্টা দৌড় মারছি ভাই আমার বাড়িটা খোঁজার জন্য। আমার বাড়িটা কোথায় আছে? আমাকে তাড়াতাড়ি গিয়ে বাড়িতে যেতে হবে ভাই। আমি কিছু পেলামই না কাজের জিনিস, আমি ভাবলাম কাজের জিনিস পাবো, একটু ঘুরে টুরে দেখে আসি যে কী আছে সামনে। গিয়ে দেখি ভাই ও মা কিছুই নেই, ফালতু ফালতু আমি গেছি অত দূর কষ্ট করে। জঙ্গলি মানুষ চলে আসছে ভাই, জঙ্গলি মানুষ চলে আসে। দেখো কেমন করে ডাকাটাকি করছে ভাই ভূতের মতো। চলো আমি বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমাই ভাই, আমার আর কোনো চুলকানি নেই ভাই এখানে। ফটাফট আমি গিয়ে ঘুমাই, আমার এগুলো দেখলে ভয় লাগে রাতের বেলায়। এগুলো সামনে কেন আসে ভাই? আমার ঘরটা কোথায়? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। আমার ঘর কোথায় গেল? ভেঙে দেয়নি তো আবার লোকগুলো এসে? আমি বুঝতে পারছি না কিছু ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। হবে না আমার দ্বারা ভাই, আমি যাই, আমি গেলাম, আমি আর খেলছি না এই গেম ভাই। যদি তোমরা চাও পার্ট ফাইভ আমি আবারও খেলি, তাহলে অবশ্যই এখান থেকে দেখতে হলে ভিডিওটা লাইক করে দেবো। আমাকে মেরে দিয়েছে দেখেছো, আমি মাত্র 9 দিন 13 ঘন্টা সার্ভাইভ করতে পেরেছি এই আইল্যান্ডে, আমাকে মেরে ফেলেছে, আমি মরে গেছি ভাই। সব শেষ হয়ে গেল ভাই। যদি তোমরা চাও আমি এখান থেকে আবারও গেমটা খেলি, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। আজকে অনেক দুঃখের দিন ছিল আমাদের সন্স অফ দি ফরেস্টের, আবারও সার্ভাইভ করবো আমরা, আবারও এখান থেকেই খেলবো। তার জন্য এই ভিডিওতে 10,000 লাইক করলে হবে না, এই ভিডিওতে টার্গেট রাখছি 15,000 লাইক। তোমরা অবশ্যই তাড়াতাড়ি আজকের মধ্যে 15,000 লাইক করে দাও, ভিডিওতে লাইক করো, কমেন্ট অবশ্যই বলো যে নেক্সট পার্ট চাই, পার্ট ফাইভ তোমরা অবশ্যই চাও, আর কমেন্ট অবশ্যই বলো। আমি যাই, আমার মাথা খারাপ হয়ে যাবে, এত কষ্ট করে সার্ভাইভ করে ভাই।